ফাইনালি বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হলো Infinix এর হট 11s এই ফোনটা যেমন হট তেমন একটা হট প্রাইসে লঞ্চ হয়েছে এই ফোনটা যে দামে লঞ্চ হয়েছে এখন বলাই যাচ্ছে যে 2021 সালের সবচেয়ে সেরা বাজেট কিলার ফোন হচ্ছে গিয়ে Infinix এর হট 11s তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো Infinix এর হট 11s টা কত দামে লঞ্চ হলো এবং এই ফোনটার মধ্যে কি কি স্পেকস আছে আর এই ফোনটা কিন্তু সোজাসুজি Redmi 10 কে টক্কর দেবে কারণ এই ফোনটার যা স্পেকস Redmi 10 এরও প্রায় 90% সেম স্পেকস তো ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে Infinix এর হট 11s টা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন প্রথমে যদি আমি Infinix এর হট 11s এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি এই ফোনটার ডিজাইন কি এটা ইউনিক এবং একটু আই ক্যাচি তবে এই ফোনটার বিল্ড কিন্তু সম্পূর্ণ পলিকার্বনেট বা প্লাস্টিকের এবং এই ফোনটার কিন্তু যে একটু বড়সড় হবে যাদের ছোট হাত তাদের হয়তো বা এক হাতে ব্যবহার করা একটু কষ্টসাধ্য হবে এবং এই ফোনটা একটু বড় হওয়ার ফলে এটার ওজনও 205 গ্রামের মতো একটু হেভিও লাগতে পারে তবে এই ফোনটার সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই ফোনটা একটু বড়সড় হলেও এতে কিন্তু ডিসপ্লে হিসেবে থাকছে ফ্রন্টে একটি 6.78 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের 90Hz রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে ডিসপ্লেটি ফুল এইচডি প্লাস পাশাপাশি 90Hz রিফ্রেশ রেট রয়েছে এবং এতে কিন্তু এনইজি T2X একটা প্রোটেকশন রয়েছে তবে গরিলা গ্লাসের প্রোটেকশনটা থাকলে একটু বেটার হতো যাই হোক প্রোটেকশন তো দিয়েছে এবং এই ডিসপ্লেটার পিপিআই হচ্ছে গিয়ে 399 এবং এতে কিন্তু সর্বোচ্চ 500 নিটস পর্যন্ত ব্রাইটনেস পেয়ে যাবেন এবং অলওভার দিক থেকে আমার কাছে ডিসপ্লেটা খুবই ভালো লেগেছে যখন আপনারা এই ফোনটার তরফ থেকে ভিডিও দেখবেন এবং গেমিং করবেন ভালো একটা ভিউইং অ্যাঙ্গেল পাবেন শার্পনেসও ভালো পাবেন আর যেহেতু এটাতে 90Hz রিফ্রেশ রেট রয়েছে গেমিং করার সময় এবং স্ক্রলিং করার সময় এক্সট্রা একটা বাটারি স্মুথনেস পাবেন তো বাজেটের দিক থেকে বিবেচনা করলে এই ডিসপ্লেটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে এবার যদি এই ফোনটির ফিচার্স এবং কিছু সেন্সর নিয়ে কথা বলি এই ফোনটাতে আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 পেয়ে যাবেন যেটা রান করবে তাদের নিজস্ব অ্যাক্স ওএসে এবং এই ফোনটার মধ্যে আপনারা চাইলে এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এবং এই ফোনটার মধ্যে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে পেছনে এবং ফ্রন্টে ফেস আনলকের মতো সুবিধাও থাকছে এবং এই ফোনটার মধ্যে সব ধরনের প্রয়োজনীয় সেন্সরও কিন্তু এটার মধ্যে দেওয়া হয়েছে হেডফোন জ্যাক পোর্টও আপনারা পেয়ে যাবেন তো অলওভার দিক থেকে এই ফোনটার মধ্যে প্রয়োজনীয় সব ধরনের ফিচার্স এবং সেন্সরগুলোও কিন্তু দেওয়া হয়েছে এইবার কথা বলবো এই ফোনটির ক্যামেরা নিয়ে এই ফোনটির পেছনে পাবেন 3টি ক্যামেরা মেন ক্যামেরাটি হচ্ছে গিয়ে 50 মেগাপিক্সেলের পাশাপাশি 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 2 মেগাপিক্সেলের এআই সেন্সর পাচ্ছেন ফ্রন্টে পাবেন একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অলওভার দিক থেকে এই ফোনটার ক্যামেরা পারফরমেন্সও খুবই ভালো পাবেন মানে বাজেট ওয়াইজ এই ফোনটার বিবেচনা করলে ক্যামেরা আউটপুট খুবই ভালো পাবেন সেলফিও খুবই ভালো ভালো তুলতে পারবেন এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই ফোনটার পেছনের এবং ফ্রন্ট ক্যামেরার দরুন কিন্তু আপনারা সর্বোচ্চ 2K রেজুলেশনের ভিডিও করতে পারবেন তার মানে হচ্ছে এখানে আপনারা এই ফোনটা যদি কেনেন যারা ভিডিও করে থাকেন বা ভিডিওগ্রাফি করে থাকেন পাশাপাশি যারা ইউটিউবের ভিডিও করতে চান তারা চাইলে এই ফোনটা কিনতে পারেন মানে কম বাজেটের মধ্যে এই বাজেটের মধ্যে এই ফোনটার তরফ থেকে বেস্ট একটা ক্যামেরা আউটপুট আপনারা পেয়ে যাবেন এইবার কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের নতুন হেলিও G88 এই প্রসেসরটি যেটি একটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা অক্টাকোর প্রসেসর যাতে রয়েছে মালি G52 GPU এতে 4GB 128GB র্যাম রোম ভেরিয়েন্ট পাচ্ছেন এবং পাশাপাশি 6GB র্যাম 128GB স্টোরেজের 2টা ভেরিয়েন্ট পাবেন তবে এতে ব্যবহার করা হয়েছে LPDDR4X ক্যাটাগরির র্যাম এবং এতে স্টোরেজ হিসেবে থাকছে eMMC 5.1 স্টোরেজ তো আমার কাছে এই ফোনটার গেমিং পারফরমেন্স মোটামুটি ভালোই মনে হয়েছে কারণ মিডিয়াটেকের হেলিও G88 এই প্রসেসরটি কিন্তু এই বাজেটের মধ্যে খুবই ভালো একটা প্রসেসর আর যেহেতু এটা গতবারের হেলিও G85 এর একটি সাকসেসর প্রসেসর তো মোটামুটি আপনারা বুঝতেই পারছেন হেলিও G85 এর চাইতে কিছুটা বেটার পারফরমেন্স পাবেন এই ফোনটির তরফ থেকে বাজেট ওয়াইজ এই ফোনটির মাধ্যমে আপনারা কিন্তু পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটির মতো হাই গ্রাফিক্সের গেমসগুলো মিডিয়াম গ্রাফিক্সে দিয়ে কিন্তু ভালোভাবেই খেলে নিতে পারবেন তবে যারা গেমিংকে টার্গেট করে এই ফোনটা কিনতে চাবেন তাদেরকে বলবো অবশ্যই 6GB 128GB র্যাম রোম ভেরিয়েন্টে কিনবেন এখানে UFS স্টোরেজ না থাকলেও ইনফিনিক্সের একটা বিষয় আমার ভালো লেগেছে তারা সবসময় 4GB র্যামের সাথে 128GB স্টোরেজটা দিয়ে থাকে বেশি স্টোরেজ থাকলে কিন্তু সহজে কিন্তু ল্যাগ হ্যাং করে বসে না কারণ স্টোরেজটা একটু বেশি থাকলে এখানে একটু পারফরমেন্সটা বেটার পাওয়া যায় এছাড়াও এই ফোনটার মধ্যে কিন্তু আপনারা 5000mAh এর ব্যাটারি পাবেন এবং পাশাপাশি কিন্তু 18W ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে তবে এখানে যদি আপনারা 90Hz রিফ্রেশ রেটটা অন করে সবসময় ব্যবহার করেন তাহলে তুলনামূলক একটু ব্যাটারি ব্যাকআপ কম পাবেন তবে যদি 90Hz অফ করে সবসময় ব্যবহার করেন তাহলে হয়তো বা তুলনামূলকের চাইতে একটু বেটার ব্যাটারি ব্যাকআপ পাবেন এখানে যদি আপনারা নর্মালভাবে ইউজ করেন ফোনটার তরফ থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর গেমিং করলে বা হেভি ইউজ করলেও সারাদিন আরামসে কাটিয়ে নিতে পারবেন আর সমস্যা নেই যেহেতু 18W ফাস্ট চার্জিং দিয়ে দিয়েছে আবার ফোনটাকে দ্রুত চার্জ করে নিতে পারবেন এখন কথা হচ্ছে এই ফোনটার কত দামে লঞ্চ হলো বাংলাদেশের বাজারে এই ফোনটা বাংলাদেশের বাজারে 2টা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এর 4GB 128GB ভেরিয়েন্টের দাম ধরা হয়েছে 14,990 টাকা এবং এর 6 128GB দাম ধরা হয়েছে 15,990 টাকা তো যারা গেমিং করবেন তারা চাইলে 16,000 দিয়ে 6 128GB অবশ্যই কিনবেন তবে নর্মাল ইউজারদের জন্য 15,000 টাকা দিয়ে
4128GB কিনলে সবচেয়ে পারফেক্ট হবে এবং এই ফোনটি কিন্তু অলরেডি মার্কেটে পাওয়া যাচ্ছে না কিছুদিনের মধ্যে মানে এক সপ্তাহের মধ্যে সারা বাংলাদেশের সবগুলো মার্কেটে আপনারা अवेलेबल পেয়ে যাবেন তবে আপনারা যদি এখনি কিনতে চান তাহলে আপনারা দারাজ অথবা পিকাবো যে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে সেখানে চাইলে আপনারা প্রি অর্ডার করতে পারেন মানে অনলাইনে অর্ডার করতে পারেন তবে 5 থেকে 7 দিনের মধ্যে সারা বাংলাদেশের সবগুলো মোবাইল মার্কেটেই আপনারা अवेलेबल পেয়ে যাবেন তবে একটু ধৈর্য ধরুন যদি অনলাইনে না কিনতে চান তো এখন কথা হচ্ছে Infinix এর Hot 11s এই ফোনটার যা স্পেক্স Redmi 10 সেই ফোনটারও কিন্তু সেম স্পেক্স তবে Redmi 10 টা লঞ্চ হয়েছে 4649000 টাকায় এবং 6128 লঞ্চ হয়েছে 21000 টাকায় এখন আপনি কোন ফোনটা কিনবেন তো Redmi 10 এবং Infinix এর Hot 11s এই দুইটা ফোনের মধ্যে কতটা পার্থক্য রয়েছে এবং এই দুইটা ফোনের মধ্যে কোন ফোনটা কেনা উচিত হবে সেই বিষয়ে আগামী কাল একটা ভিডিও আসতে চলেছে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে আমার চ্যানেলটিকে এখনি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করতে একদমই ভুলবেন না আর Infinix এর Hot 11s সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমি আপনার কমেন্টের আশায় থাকব তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ